গত 10 মে রাজ্যে রাজধানী কনরাদ চৌমুহনী এলাকা 5 যুবকের দ্বারা আক্রান্ত হলেন সাংবাদিক বাপি রায়। সেই রাতেই রাজধানী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এই ঘটনা তদন্তে নেমে হামলাকারী 5 যুবককে রবিবার আটক করে পূর্ব থানার পুলিশ। তাদের নাম টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তাদের প্রত্যেকের বাড়ি GB 79 টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, গত 10 মে রাতে রাজধানী কনরাদ চৌমুহনী পেট্রোল পাম্পের সড়ক সংলগ্ন মাঝখানে দাঁড়িয়ে ওই 5 যুবক মিলে কথা বলছিল। সেই সময় ওই রাস্তা ধরে বাপিবাবু ওনার গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তখন ওই যুবকদের রাস্তার মাঝখান থেকে সরে যাওয়ার কথা বলতে একজন যুবক স্কুটির চাবি দিয়ে বাপিবাবুর মাথায় আঘাত করে, এতে করে বাপিবাবুর মাথার থেকে রক্তক্ষরণ শুরু হয়। তখন সাথে সাথে কথা না বাড়িয়ে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে যান বাপিবাবু। পাশাপাশি ওই দিন রাতেই পূর্ব থানার ওই 5 যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি। বাপি রায় উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজ চৌমুহনী থেকে বাড়ি দিয়ে যাচ্ছিলেন, পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেনাথের চেম্বারের সামনে, তো এখানে 4-5 জন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিলো বাড়ির দিকে, তেল ছিল না। তখন তাদের মধ্যে দুনো পার্টির মধ্যে কিছু হট অল্টারগেশন হয়েছে। তখন ওই 5 জন ছেলে মিলে বাপিবাবুকে অ্যাসাল্ট করেছে, ওনার মাথায় আঘাত করেছে। তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন, উনি সাথে সাথে জিবিতে চিকিৎসা করিয়েছেন। তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসেছেন। আজকে প্রথমে জানিয়ে গেছিলো 10 তারিখ রাত্রেবেলায়, তো আজকে উনি একটা রিটার্ন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে, আনমুন অপরিচিত 5 জন অপরিচিত যুবকের বিরুদ্ধে। তাদের 5 জনের বিরুদ্ধে আমরা একটা FIR নিয়েছি থানাতে। তাদের নামগুলি হলো টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা হবো, প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে, এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব। তাদের বয়সগুলি কীরকম? তাদের বয়সগুলি মেনলি 18 থেকে 21 বছর 4 জন, আরেকজন 32 বছর। বাড়ি সবাই 79 টিলা জিবি এলাকার লোক। ধারাটা কি না, এটা মূলত তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি নিয়েই রাস্তা। অ্যাকচুয়ালি বাপিবাবুকে আমরা জিজ্ঞেস করেছি, উনি বলছিল যে তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, রাস্তা দিচ্ছিল না। রাস্তা দেওয়ার জন্য উনি বলাতেই ওনার সাথে তাদের দুজনের মধ্যে মূলত হট অল্টারেশন হয়েছে। তখন বাপিবাবু গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে আসে, তখন দুজনের মধ্যে হাতাহাতি হয়। তখন তাদের মধ্যে অত্রজিৎ, তারাতে একটা চাবি ছিল, চাবিটা দিয়ে ওনার মাথায় যখন আঘাত করে তখন উনি গুরুতর জখমপ্রাপ্ত। না, তদন্তে এখানে 5 জনই ছিল। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, বাপিবাবু বলেছেন 5 জনই ছিল, 2টো স্কুটি ছিল, 2টো স্কুটি আমরা সিজ করেছি এবং 5জনকে আমরা অ্যারেস্ট করেছি। সবাই 79 রবিবার ওই 5 যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE News।